বিজ্ঞানী আলফ্রেড বার্নহার্ড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কারের নামকরণ করা হয়। এটি পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে ইতোমধ্যে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। গবেষণা, উদ্ভাবন ও মানব কল্যাণে অবদান রাখার জন্য প্রতি বছর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নোবেল পদকে ভূষিত করা হয়। আজকে আমরা জানব বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার সম্পর্কে। অতি গুরুত্বপূর্ণ এ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলফ্রেড নোবেল 1833 সালের 21 অক্টোবর সুইডেনের স্টকহোমে একটি প্রকৌশল পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে রসায়নবিদ, প্রকৌশলী ও একজন উদ্ভাবক ছিলেন। বিজ্ঞানী নোবেল বিভিন্ন উদ্ভাবনের জন্য তার নিজের নামে 355টি প্যাটেন্ট ছিল। 1894 সালে তিনি বফর নামে একটি লোহা ও ইস্পাত কারখানা ক্রয় করেন, যা পরবর্তীতে অস্ত্র তৈরির কারখানায় পরিণত হয়। তিনি ব্যালিস্টিক উদ্ভাবন করেন, যা সারা পৃথিবীতে ধোঁয়াবিহীন সামরিক বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। তার সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হল ডিনামাইট। ডিনামাইট উচ্চমাত্রার বিস্ফোরক। প্রথম দিকে বিভিন্ন ধরনের খনিতে এবং পাহাড় কাটার জন্য ডিনামাইট ব্যবহৃত হতো, ফলে ডিনামাইটের ব্যাপক চাহিদা ছিল। পরবর্তীতে একে যুদ্ধক্ষেত্রে মানুষ মারার কাজে ব্যবহৃত হতে থাকে। 1888 সালে নোবেলের ভাই লুডভিগ মারা গেলে ফরাসি এক পত্রিকায় মৃত্যু ব্যবসায়ীর মৃত্যু শিরোনামে খবর প্রকাশ করে। বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দেয়। তখন তিনি এমন কিছু করে যাওয়ার কথা ভাবেন যার ফলে মৃত্যুর পরে সবাই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। বহু প্যাটেন্ট ও কোম্পানির মালিক হওয়ার কারণে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। 1895 সালে আলফ্রেড নোবেল তার সর্বশেষ উইলে লিখে যান তিনি তার 94% সম্পদ পুরস্কার আকারে দান করতে চান। সে সময় তার সম্পদ ছিল 310 কোটি সুইডিশ ক্রোনার, যা বর্তমানে 2,220 কোটি টাকার সমতুল্য। আলফ্রেড নোবেলের মৃত্যুর পর 1897 সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি ও 1900 সালে নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। 1901 সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞানী আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রদান করলেও তিনি কখনো এই পুরস্কার বিতরণ দেখে যেতে পারেননি। তার ইচ্ছা অনুযায়ী বিশ্ব মানবতার কল্যাণে কাজ করে যারা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়েছে, অর্থাৎ বর্তমানে 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল ফাউন্ডেশনের অধীনে একাধিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে মনোনয়ন সংগ্রহ করে এবং যোগ্য প্রার্থী বাছাই করে পুরস্কার প্রদান করে। পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী নির্ধারণ করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। সাহিত্যের নোবেল বিজয়ী নির্ধারণ করে সুইডিশ একাডেমি। চিকিৎসা ক্ষেত্রে বিজয়ী নির্ধারণ করে সুইডেনের গবেষণাভিত্তিক মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। এবং শান্তিতে নোবেল বিজয়ী নির্ধারণ করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কারটি নরওয়ের রাজধানী অসলো থেকে প্রদান করা হয়। বাকি সকল ক্ষেত্রে নোবেল প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। নোবেল পুরস্কার শুধুমাত্র জীবিত ব্যক্তিদেরকে দেয়া হয়, তবে পুরস্কার গ্রহণের আগে মারা যাওয়ার কারণে মাত্র 2 বার মরণোত্তর নোবেল দেওয়া হয়েছে। শুধুমাত্র শান্তি পুরস্কারের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় একক ব্যক্তির বদলে কোনো প্রতিষ্ঠানও শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারে। শান্তিবাদে অন্যান্য ক্ষেত্রে একটি শাখায় সর্বোচ্চ 3 জনকে নোবেল পুরস্কার দেয়া যায়। নোবেল পুরস্কার প্রাপ্তদের বলা হয় নোবেল লরিয়েট। অন্যান্য পুরস্কারের তুলনায় নোবেল পুরস্কারের মনোনয়ন নির্বাচন কঠোর ও দীর্ঘ। সে কারণে নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারের মর্যাদা পেয়েছে। সমগ্র বিশ্ব থেকে 3,000 জনকে মনোনয়নপত্র দেয়া হয়, যাতে তারা পুরস্কারের জন্য আবেদন করতে পারে। নোবেল কমিটি 3,000 জনের ভেতর থেকে 300 জনকে বাছাই করে। তাদের মধ্য থেকে ভোটের মাধ্যমে চূড়ান্ত নোবেল বিজয়ী নির্বাচন করা হয়। প্রতি বছর 31 জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং অক্টোবর মাসের মধ্যে সে বছরের নোবেল লরিয়েটদের নাম ঘোষণা করা হয়। আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী 10ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হয়। নরওয়ের রাজার উপস্থিতিতে শান্তি পদক ও সুইডেনের রাজার উপস্থিতিতে বাকি পদকগুলো বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।
একজন নোবেল বিজয়ীকে একটি স্বর্ণপদক, সম্মাননা, ডিপ্লোমা ও প্রায় 10 কোটি টাকা নগদ অর্থ প্রদান করা হয়। কোনো বছর যদি শান্তিতে নোবেল পদক স্থগিত থাকে তাহলে সে অর্থ অন্যান্য পুরস্কার বিজয়ীদের মধ্যে ভাগ করে দেয়া হয়। এ যাবৎকালে 19 বার শান্তিতে নোবেল পদক দেয়া স্থগিত ছিল। নোবেল পুরস্কারের ইতিহাসে মাত্র 4 জন ব্যক্তি 2 বার করে নোবেল পুরস্কার লাভ করেছে। তাদের মধ্যে মেরি ক্যুরি একমাত্র নারী যিনি 2 বার নোবেল পান। তিনি 1903 সালে পদার্থবিজ্ঞানে এবং 1911 সালে রসায়নে নোবেল পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের বাইরে প্রথম ব্যক্তি এবং প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলিম ব্যক্তি হলেন মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত। মিশর ইসরায়েলের শান্তি চুক্তির কারণে 1978 সালে তিনি শান্তিতে নোবেল পান। ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ও তৃতীয় বাঙালি। 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হলেন মালালা ইউসুফজাই। নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য মাত্র 17 বছর বয়সে তিনি নোবেল জয় করেন। নোবেল পুরস্কার নিয়ে বেশ কিছু সমালোচনা আছে। নোবেল কমিটির বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়া, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে তালিকা থেকে বাদ দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। এছাড়া নোবেল প্রদানের ক্ষেত্রে ইউরোপীয় নাগরিকদেরকে প্রাধান্য দেওয়া হয়। বিশেষ করে সাহিত্যে নোবেলের ক্ষেত্রে পক্ষপাত দুষ্টতার অভিযোগ সবচেয়ে বেশি। বেশ কিছু শান্তি পুরস্কারও বিতর্কিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শিমন পেরেস ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তি বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত হয়েছিল। মার্কিন গায়ক বব ডিলান, ব্রিটিশ দার্শনিক বার্টন রাসেল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সাহিত্যে নোবেল জয় করে বিতর্কের জন্ম দেন। এ জাতীয় বহু বিতর্ক থাকলেও মানব কল্যাণের অনেক বিষয়কে যথাযথ স্বীকৃতিও দিতে পেরেছে নোবেল কমিটি। তেমনি একটি ক্ষেত্র হলো চিকিৎসা বিজ্ঞানে নোবেল পদক। জার্মান বিজ্ঞানী এমিল ভন ভেরিং ডিপথেরিয়া রোগের ভ্যাকসিন আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে সর্বপ্রথম নোবেল অর্জন করেছিলেন। এ ধরনের লাইফ টাইম প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।